নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা অনেকেই দেখবেন নার্সারি থেকে নতুন গাছ আনার পর গাছটা কিছুদিন পর কিন্তু শুকিয়ে মারা যাচ্ছে। তো এই সমস্যাটা কেন হয় এবং এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারবো, অথবা গাছ যে মারা যাচ্ছে সেই গাছগুলোকে আমরা মারা যাওয়া থেকে কিভাবে বাঁচাতে পারবো, সেই সমস্তই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো। ভিডিওটিতে বেশ কয়েকটি কাজের কথা আপনাদেরকে বলবো, যেগুলো কিন্তু অতি অবশ্যই নার্সারি থেকে গাছ আনার পর আপনারা করবেন, যাতে করে গাছগুলো না মারা যায় অথবা শুকিয়ে না যায়। তাহলে আপনারা ভিডিওটা একটুও স্কিপ না করে অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কেন কি এছাড়াও বিভিন্ন ধরনের জবা গাছ সম্পর্কিত, গোলাপ গাছ সম্পর্কিত ও বিভিন্ন গাছ সম্পর্কিত ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। তাহলে চলুন আমরা ভিডিওটা আজকে শুরু করে নিই। তো এই যে জবা গাছটি আপনারা দেখছেন, এটা হচ্ছে আসলে একটা পুনে ভ্যারাইটির জবা গাছ। তো এরকম পুনে ভ্যারাইটির জবা গাছ আমার কাছে বেশ কয়েকটি আছে। তো আমার নার্সারি গিয়ে এই কালারটি সব থেকে বেশি পছন্দ হয়েছিল, ওই জন্য এই কালারটি আমি নিয়ে এসেছি। আপনারা দেখছেন গাছটা কত সুন্দর রঙের। আপনাদেরকে বলি যে আমি যখন আগে কিন্তু নার্সারি থেকে গাছ আনতাম তখন কিন্তু বেশিরভাগ গাছে আমার মারা যেত। এর কারণ আমি তো জানতামই না যে নার্সারি থেকে গাছ আনার পর কী করতে হয়। তাহলে আজকে আপনাদেরকে বলি যে আপনারা কী করবেন যাতে করে আপনাদের গাছ সুস্থ সবল থাকে। প্রথমত আপনারা যখনই নার্সারি থেকে গাছটা আনবেন, আনার পর গাছটাকে কোনো ছায়াযুক্ত জায়গায় রাখবেন, একদম ডাইরেক্ট রোদের মধ্যে দিয়ে দেবেন না। এর প্রধান কারণ হচ্ছে গাছটা তো অন্য একটা পরিবেশ থেকে আপনার বাড়িতে আসছে, তাই এই পরিবেশে ওকে মানিয়ে নিতে একটু সময় লাগবে। দু নম্বর পয়েন্ট হচ্ছে গাছটাকে নার্সারি থেকে এনে এনেই কিন্তু আপনারা নতুন কোনো টবে বসিয়ে দেবেন না। গাছটাকে মোটামুটি এক সপ্তাহ থেকে দু সপ্তাহ আপনারা এরকম ছায়াযুক্ত অঞ্চলে রেখে দেবেন এবং সেটাকে একটু মানিয়ে নিতে সুযোগ দেবেন। এই সময় কী হবে দেখবেন, গাছের কুঁড়িও ঝরে যেতে পারে অথবা পাতা হলুদও হয়ে যেতে পারে। সে সমস্ত কিছুতে ভয়ের কিছু কারণ নেই, কারণ এই সমস্ত কিছু নর্ম্যাল ব্যাপার খুবই। এবার আসছি আমরা তিন নম্বর পয়েন্টে। বন্ধুরা, গাছটি যখন আপনি নার্সারি থেকে আপনার বাড়িতে নিয়ে আসছেন তখন কিন্তু বিভিন্ন ধরনের জীবাণু, ফাঙ্গিসাইড ইত্যাদির অ্যাটাক হতে পারে। তাই গাছটা বাড়িতে আনার পর এইখানের যে দুটো ফাঙ্গিসাইড আপনারা দেখতে পাচ্ছেন, সাফ অথবা ভ্যাবিস্টিন, যে কোনো একটা ফাঙ্গিসাইড কিন্তু গাছের মধ্যে ব্যবহার করবেন। ব্যবহার করার নিয়ম হচ্ছে যে কোনো একটা ফাঙ্গিসাইডের এক চামচ নেবেন এবং সেটা ভালোভাবে এক লিটার জলের সঙ্গে গুলে নিয়ে পুরো গাছের মধ্যে কিন্তু স্প্রে করে দেবেন। এর ফলে কী হবে, গাছে যদি কোনো ধরনের ফাঙ্গাস বা জীবাণু দ্বারা অ্যাটাক হয়ে থাকে তাহলে কিন্তু সেটা জীবাণুমুক্ত হয়ে যাবে। এই কাজটা কিন্তু গাছটা বাড়িতে আনার সঙ্গে সঙ্গে আপনারা করবেন, তাহলেই হবে। এছাড়াও গাছটিকে দিনে দুইবার করে অতি অবশ্যই জল দেবেন এবং পুরো গাছটিকে জল দিয়ে কিন্তু ভালোভাবে স্নান করিয়ে দেবেন। গাছটি বাড়ি আনার মোটামুটি এক দুই দিন আপনারা শেডের মধ্যে রাখবেন, তারপর কিন্তু ডাইরেক্ট সানলাইটের মধ্যে নিয়ে আসবেন, কারণ জবা গাছটা একটু রোদ বেশি ভালোবাসে, তাই সেটাকে যদি ডাইরেক্ট সানলাইটে রাখেন তাহলেই কিন্তু সব থেকে ভালো হবে। এরপর মোটামুটি এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ পর আপনারা নিজেদের টবের মধ্যে গাছটাকে প্রতিস্থাপন করবেন। হ্যাঁ, অবশ্যই টবের মাটি কিন্তু আগে থেকে প্রস্তুত হওয়া চাই। টবের মাটিটা মোটামুটি এক থেকে দুই মাস আগে আপনারা অলরেডি প্রস্তুত করে রেখে দেবেন, যাতে করে গাছটা এনে এনে আপনারা এক সপ্তাহ থেকে দু সপ্তাহ পর বসাতে পারেন। তাহলে এবার যদি আপনারা এটাই চান যে নার্সারি থেকে গাছ আনার পর একটাও গাছ যেন আমাদের না মারা যায়, তাহলে যেরকম যেরকমভাবে আপনাদের বললাম সেরকম সেরকমভাবে আপনাদেরকে কিন্তু কেয়ার নিতে হবে। তাহলেই দেখবেন আর একটাও গাছ মারা যাচ্ছে না, বরং গাছ আরও বেশি উন্নত হচ্ছে, গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে, গাছের পাতা সবুজ হচ্ছে, এই সমস্ত কিন্তু উন্নত দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা জানাবেন। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই জবা গাছ সম্পর্কিত আরও অনেক ভিডিও কিন্তু চ্যানেলে আছে, সেগুলো অতি অবশ্যই দেখুন। পরপর ভিডিও দেখতে পারবেন কিভাবে যত্ন করবেন, কিভাবে সার দেবেন, কিভাবে প্রচুর বেশি পরিমাণে ফুল আনবেন, কিভাবে রোগপত্র এই সমস্ত কিছু দূর করবেন, সমস্ত কিছু কিন্তু চ্যানেলের মধ্যে আছে। আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই, এই চ্যানেলের মধ্যেই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থাকবেন।